আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোহাম্মদ নাসিরুজ্জামান নাসির, অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অব নাসিস ক্লাব, ওয়ার উই টিচ ইংলিশ, কোরিয়ান অ্যান্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ। শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও মেধাবী ছাত্রদের টাইম লাইনে, ফেসবুকের টাইম লাইনে অথবা ইউটিউবের স্ক্রিনে, এবং উপকৃত হতে পারে আপনার শেয়ারের কারণে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে সাবস্ক্রাইব করতে বলবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো মাইন্ড ভার্ব কীভাবে কাজ করে। মাইন্ড ভার্বটি কীভাবে কাজ করে, মাইন্ড অর্থ হচ্ছে কিছু মনে করা, কিছু মনে ধরে রাখা, এটা। আর এই শব্দটা কিভাবে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয় এবং মোস্ট পপুলার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্সটিতে রয়েছে ইফ নট ইউ মাইন্ড হেল্পিং মি, অর্থাৎ আপনি যদি কিছু মনে না করেন আমাকে সাহায্য করতে, অর্থাৎ যদি কিছু মনে না করেন আমাকে কি সাহায্য করবেন? শিওর, অবশ্যই করবো। এই সেন্টেন্সটিতে দেখুন মাইন্ড শব্দটি ইউজ করা হয়েছে, এবং মাইন্ডের পরে আরেকটি হেল্প ভার্ব রয়েছে, এবং হেল্প ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে। আপনারা অলরেডি জানেন যে মাইন্ড একটি ভার্ব, এবং এই ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব বসে অবশ্যই সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপরে আমরা সেকেন্ড সেন্টেন্সটিতে যাই, সেটি হচ্ছে আনলেস ইউ মাইন্ড হেল্পিং মি, অর্থাৎ আনলেস মানে হচ্ছে যে ইফ ইউ ডোন্ট, অর্থাৎ ইফ নট, সেম ওভারটার মতোই। আনলেস ইউ মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি হেল্প করা যাবে? এই সেন্টেন্সটির বাংলা হচ্ছে এটা। অনেক ভদ্র একটি প্যাটার্ন এবং স্টাইল, এটা আপনারা অবশ্যই ইউজ করবেন, অনেক ভদ্র একটি ওয়ে। এরপরে থার্ড নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড হেল্পিং মি, হ্যাঁ এটাও আপনারা ইউজ করতে পারেন যে ইফ ইউ ডোন্ট মাইন্ড হেল্পিং মি। এরপরে চার নম্বর প্যাটার্নে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উড ইউ মাইন্ড ইফ ইউ হেল্প মি, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন ইফ ইউ হেল্প মি, যদি আপনি আমাকে হেল্প করেন, অর্থাৎ যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমাকে হেল্প করতে হবে। এই সেন্টেন্সটি অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভদ্রতার চিহ্ন বহন করছে। এরপরে লাস্ট সেন্টেন্সটিতে চলে আসি, সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ হেল্প মি, আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আমাকে হেল্প করবেন? আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট ভার্জন এবং বেস্ট অফ দ্য বেস্ট প্যাটার্ন, এটা অবশ্যই আপনি ইউজ করবেন। এই সেন্টেন্সগুলো মোস্টলি ইউজ হয় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং ইংলিশ কান্ট্রিগুলোতে। সো আমরা এই ভদ্রতাগুলো মেনে কথা বলবো কারোর সাথে, যাতে আমার ব্যক্তিত্ব বোধ, আমার অ্যাটিটিউড এবং আমার পার্সোনালিটি মানুষের কাছে রিফ্লেক্ট করে, এবং তারাও শিখে কীভাবে কাউকে ভদ্রতা দিয়ে কথা বলতে হয়, ভদ্রভাবে কথা বলতে হয়। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, এবং আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, এবং নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।